कौन बौमा उधर एखुनि खेते दाओ क्षमा कर दाओ मंगला मा এই বাড়িতে ও এত গরিব হইও আমার থেকে বেশি প্রায়োরিটি পাবে এটা আমি মেনে নিতে পারিনি সেইজন্য হিংসেতে ওকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম ক্ষমা করে দাও আমাকে আমি আর কোনোদিন এরকম কিচ্ছু করব এই যে মেজো বৌমা এটাও না তুমি অ্যাক্টিং করছো काके विश्वास करबो तुम कार काछे क्षमा चाइछो जार काछे तुम्हार क्षमा चाओया उचित सेई सर्वमंगलार काछे तुम क्षमा चाओ अन्याय तो तुम ओर संगे करेछो ओ जोदि तुम्हें क्षमा करे देय ताहलेई तुमी ए बाड़ीते थाकते पारबे ना होले आमी आरो परिष्कार करे बोलछि ए बाड़ीर दरजा तुम्हार जोन्नो चिरदिनेर मतो बंध हये जाबे गुणे नियेছি आज আমাকে যতগুলো কথা বলে অপমান করলো সবাই সেই প্রত্যেকটা শোধ আমি তোমার উপরে তুলব তবেই আমার নাম সঞ্জনা কাঞ্জিলাল ভুল করেছি আমি ক্ষমা করে দাও দুজন মানুষই করতে পারেন মিস্তি ভাই বাবা আর মা আর বাবা মা তোমাকে সেটা করেন বলেই আমার মনে হয় কারণ ওনারা তেমনই মানুষ সবাইকে নিজেদের ভুলটুকু শুধরে নেবার সুযোগ দেন তুমি এই পরিবারে এতদিন কাটিয়ে কি বুঝেছো আমি জানি না তবে এই অল্প কয়েকদিনে আমার এটুকু বুঝে নিতে কোনো অসুবিধা হয়নি আমি এই বাড়িতে এসে আরেকটা জিনিস শিখেছি মেজদি ভাই একটা যৌথ পরিবারের মানুষরা সুখে দুঃখে একে অপরের পাশে না দাঁড়ালে সেই পরিবার কখনো টিকিয়ে রাখা যায় না বাবা মা তার ছেলে মেয়েদের তেমন শিক্ষাই দিয়েছেন যে তারা সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ায় তবে একটা কথা কি জানো তো এই বাড়িতে যারা বউ হয়ে আসছে বা জামাই হয়ে আসছে তাদেরও কিন্তু সেটা মনে রাখা দরকার নয়তো আজ সুকান্তদার ক্ষেত্রে দিদিভাই সহ বাড়ির প্রত্যেকে যে সিদ্ধান্ত নিলেন বাড়ির কোনো বউয়ের ক্ষেত্রেও কিন্তু তেমন সিদ্ধান্ত নিতে বাড়ির গুরুজনেরা কেউ দুবার ভাববেন না তা সে বাড়ির বউ যতই বাড়ির ছেলেকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করুক না কেন পাশাপাশি আমি আরও একটা কথা বলবো মেজদি ভাই এই বাড়িতে বউ হয়ে আসাটা না যে কোনো মেয়ের কাছে গর্বের ব্যাপার হাজার মতভেদ থাকা সত্ত্বেও এই পরিবারের প্রত্যেকটা মানুষ দিনের শেষে একটা মেয়েকে তার প্রাপ্য সম্মান এবং নিরাপত্তা দিতে কোথাও কার্পণ্য করেন না আমারও আসবে, তখন সবকটাকে আমি দেখে নেব। আমাকে আপনারা ক্ষমা করবেন মা, এত কথা বলার অধিকার আমার নেই। আমি এই বাড়িতে দুদিনের অতিথি, তবু এই পরিবারের স্বার্থে কথাগুলো আমায় বলতেই হলো। মা, আজ আপনারা দয়া করে মেজদি ভাইকে ক্ষমা করে দিন, যা হয়েছে ভুলে যান। আমরা কাল থেকে আবার নতুন করে একটা দিন শুরু করব। আপনাদের এত কষ্ট করে গড়ে তোলা এই পবিত্র মন্দির কিছুতেই অপবিত্র হয়ে যেতে পারে না, কখনো না, এটুকু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি মা। বসার জন্য রকিং চেয়ার লাগবে, একটা গদিওয়ালা বিছানা লাগবে, আর তার সঙ্গে একটা বেসিন লাগবে, বুঝতেই তো পারছেন, অ্যান্ড একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম হলে ভীষণ ভালো। আর বাথরুমের সঙ্গে যদি একটা বাথটাব থাকে তো তাহলে তো আরোই ভালো। বুঝতেই তো পারছেন, বিজনেস ম্যাগনেট শৈবাল মিত্রের একমাত্র মেয়ে, তার জন্য নিশ্চয়ই আপনারা এটুকু করতে পারেন। আর শুনুন, যা টাকা লাগবে মানে যা যা খরচ হবে আর তার 5 গুণ বেশি টাকা পেয়ে যাবেন। কাজ শুরু করে দিন। পারবো ম্যাডাম, নিশ্চয়ই পারবো। আজকাল তো এখানে বসে সবকিছু হয়ে যাচ্ছে, কত বড় বড় লোক তাদের রাজ্যপাঠ চালাচ্ছে এখানে বসে। আমিও কিন্তু তাদের থেকে কোনো অংশে কম নেই। হ্যাঁ ম্যাডাম, যারা ভাবছে যে আপনি পুলিশের জালে ধরা পড়ে গেছেন, আপনার লাইফ শেষ হয়ে গেছে, তারা ভুল ভাবছে। আমি আপনার সাথে আছি ম্যাডাম, আপনি এখানে বসেই সবকিছু অপারেট করতে পারবেন। পারতে তো আমাকে হবেই। থ্যাংক ইউ। My pleasure. যেদিকে যাবার তারা সেই দিকেই যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শোনো, কোনো দোকানে বেশি দিন টাকা বাকি রাখতে রাজি হবে না, কেমন? ঠিক আছে বৌদি। আর একটা কথা খুব দরকারি, সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবে তোমরা, কেমন? কেউ যেন না বলতে পারে যে সর্বমঙ্গলা ধূপকাঠির সেলসম্যানদের ব্যবহার খারাপ। শোনো, মানুষ গরিব বড়লোক হতেই পারে, সেটা বড় ব্যাপার নয়, মানুষের ভালো ব্যবহারে তার বড় মনের পরিচয়, তার শিক্ষার পরিচয়। শুধু ব্যবসায় লাভ করাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য মানুষের মনে জায়গা করে নেওয়া। দিনে দিনে আপনি কত পরিণত মনস্কা হয়ে উঠছেন সর্বমঙ্গলা। আপনার ভালো মানুষ মনটা দিনে দিনে শাখা প্রশাখা বিস্তার করছে। হ্যালো রাজা, আমি সৌমিলি মিত্র বলছি। ও হ্যাঁ, সৌমিলি ম্যাডাম বলুন। আপনার কেসটা তো আমি টিভিতে দেখলাম, খুব খারাপ লাগলো শুনে। আপনি কি জামিন পেয়ে গেছেন? না, এখনো জামিন পাইনি, কতদিন আমাকে এখানে থাকতে হবে। তুমি ইমিডিয়েটলি লকআপে এসে আমার সাথে দেখা করো। হ্যাঁ, কতগুলো দরকারি কাজ আছে তোমার সাথে আমার। আমি এক্ষুনি আসছি ম্যাডাম, এক্ষুনি আসছি। আর শোনো, তোমার সর্বমঙ্গলা ভেবেছে যে আমাকে এই গড়াদের মধ্যে বসিয়ে রেখে ও ওর ধূপকাঠির বিজনেসটাকে রমরমিয়ে চালাবে। আরে ধুর, আমি ছাড়ুন তো স্যার। अरे वो सब समय एक बेसि बेसि करे भाबार अभ्यास सेटा बोलले तो होबे ना राजा और ही सक्सेस स्टोरीটাকে এত ইজিলি তো আমি কিছুতেই লিখতে দেব না যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে ওকে আপনি একটু অপেক্ষা করুন ম্যাডাম আমি 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 এক্ষুনি বের হচ্ছি রাখছি ম্যাডাম আমি কিস্তি মে দিয়ে আজ অবধি কেউ কখনো জিততে পারেনি স্কুল কলেজ বিজনেস নিজের জীবন সবকিছুতে আমি আজ অবধি কারোর কাছে কখনো হারিনি কারণ সৌমিলি মিত্র কখনো হারতেই শিখিনি আর আজ ওই সর্বমঙ্গলা ওর কাছে এত সহজ আমি হেরে যাব ইম্পসিবল আর অনিশ কাঞ্জিলাল আজকের পর থেকে তোমার প্রতি আমার সমস্ত ভালোবাসা সমস্ত দুর্বলতা সমস্ত ইমোশন জাস্ট জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে এই মুহূর্তে ওই সর্বমঙ্গলা ঠিক যতটা শত্রু আমার অনিশ কাঞ্জিলালও ঠিক ততটাই শত্রু তোমাদের জীবনটা ধ্বংস করে দেওয়াই হবে আমার জীবনের একমাত্র টার্গেট